বিষয়ে সামাজিক কল্যাণ সংগঠনের উদ্যোগে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ। মুকসুদপুরে এসডিএফ এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান। নিয়ামতপুরে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত এক। নোয়াখালীর বিচ্ছিন্ন নদী ভাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ সংলগ্ন সবগুলো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিঝুম দ্বীপ পানির নিচে তলিয়ে যায়। অসহায় মানুষের এমন দুর্দিনে বুয়েনিয়ানদের সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনালের অর্থায়নে শুকনো জাতীয় খাবার প্রদান করা হয়। আজ দুপুরে SSWO এর উদ্যোগে চরঈশ্বর, চরকিং, শুকচর, তমরন্দি, সোনাদিয়া এবং বুড়িরচর ইউনিয়নে মোট 300 পরিবারকে শুকনো জাতীয় খাবার প্রদান করা হয়। আগামীকাল জাহাজমারা এবং নিঝুম দ্বীপের মোট 120 পরিবারকে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিটি সদস্য তাদের মূল্যবান অর্থ, সময় এবং শ্রম দিয়ে যাচ্ছে অসহায় মানুষের জন্য। এ সময় সার্বিক সহযোগিতা করেন সাস্টেইনেশন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ত্রাণ সামগ্রী বিতরণকালে সহকারী শিক্ষক মাসুম বিল্লাল ও মোহাম্মদ বাহারুদ্দিন মেম্বার বলেন, সংগঠনের পক্ষ থেকে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে প্রায় 700 পরিবারকে এই উপহার সামগ্রী পৌঁছানো হয়েছে। ইনশাল্লাহ আরও তালিকা করে যথাসম্ভব অসহায় দরিদ্র পরিবারকে টেকসই সামাজিক কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা ত্রাণ পৌঁছাবো ইনশাল্লাহ। টেকসই সামাজিক কল্যাণ সংগঠনের এই কার্যক্রম আমার থেকে খুব ভালো লাগছে। তো আমি টেকসই সামাজিক কল্যাণ সংগঠনের ঊর্ধ্বতন মহলকে বলবো যে এই উপহার বিতরণ বন্টন যেন দীর্ঘ সময় দীর্ঘদিন থাকে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় গোপালগঞ্জ জেলার 7 নং মুকসুদপুর ক্লাস্টারের ধোপাকান্দি গ্রাম সমিতিতে 110 জন করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অতি দরিদ্রদের 8,000 টাকা করে 8,80,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার বেলা 11:30 বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রাম সমিতিতে বিশেষ আর্থিক সহায়তা তহবিল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, জেলা কর্মকর্তা কমিউনিটি ফিনান্স মোহাম্মদ আলী, 7 নং মুকসুদপুর ক্লাস্টার ইনচার্জ বাণী বৈরাগী, 7 নং মুকসুদপুর ক্লাস্টারের CF তাপসচন্দ্র, DIO রমজান হোসেন, গ্রাম সমিতির প্রতিনিধি, SJCS এর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ আরও অনেকে। নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাপে মোটর সাইকেলের চালক মোহাম্মদ নুরুল ইসলাম নিহত ও প্রশান্ত রবি দাস আহত হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে নিয়ামতপুর ধানসুড়া আঞ্চলিক সড়কের ভাঙাপাড়া মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নিজ দোকান নিয়ামতপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাঙ্গাপাড়া নামক এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি প্রশান্ত রবি দাসকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকটির চালক পলাতক রয়েছে।